অচেতন হয়ে পড়লেন নুসরাত ফারিয়া, হাসপাতালে ভর্তি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি বলেন, ফারিয়া বেশ কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল, খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যথা করছিল। বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাই। তিনি আরও বলেন, সবার দোয়ায় ফারিয়া এখন একটু সুস্থ, জ্ঞান ফিরেছে, কথাও বলছে। চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করবেন বলে জানিয়েছে। এরপরই বিস্তারিত জানা যাবে। বর্তমানে অল্প পরিমাণে খাওয়া দাওয়া করেছেন, শুক্রবার সকালে চিকিৎসক এমনটাই জানিয়েছে। গেল বছরের মাঝামাঝি সময়েও হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা, সেই সময় চোখের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়ার অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে তার ভক্তরা। সবাই প্রার্থনা করছে নুসরাত ফারিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।